আমি একটু ডিটেইলসে তোমাদেরকে বলছি। এখানে আছে তোমার ক্যাপ, এখানে সক্স এবং ড্রেস, এখানে আরো অনেক কিছু আছে, ফুল প্যাকেজ বলতে পারো। তোমরা বেবিকে অনেক সুন্দর করে রেডি করে নিতে পারবে এবং আমার মনে হয় এই ড্রেসটা খুব কমফোর্ট হবে বাচ্চাদের জন্য এবং খুবই রিজনেবল প্রাইস, মাত্র 2400 টাকা প্লাস ভ্যাট। অলরাইট, দিস ইজ ফারিয়া দ্য লাইভ আর্টিস্ট, দ্য লাইভ আর্টিস্ট। সারাদিন লাইভে, তাই তো লাইফে সময় যে নেই তার, সময় যে নেই তার। এখানে অনেকেই কমেন্ট করছে, একজন আপু লিখেছেন, সামিয়া আপু, যে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর রুবা আপু কমেন্ট করেছেন যে আপু লেডিস প্রোডাক্ট গুলো কি, একটা ফ্লাওয়ারও দেওয়া আছে, অনেক সুন্দর ব্যাগটা কি বলবো। দেখেন এরকম কিন্তু সবসময় হয়, লাইভে থাকা অবস্থায় আর একটা লাইভ এর থেকে ফোন আসা শুরু করে এবং আসলে অনেক ব্যস্ততার মধ্যে টাইম পাস করতাম। আপনারা কিছু মনে করবেন না, আমি একটু ফোনে ফোনটি ধরে আসি, এর মধ্যে আপনাদেরকে ও প্রোডাক্ট গুলো দেখিয়ে দিবে। হ্যাঁ মাসুম ভাই, ভাই শুনেন না, আজকে না আমার আসতে 2 ঘন্টা লেট হবে। না ভাই বুঝতে পারছি আপনারা রেডি হয়ে আছেন, কিন্তু আমার তো একটা লাইফ চলতেছে ভাই, লাইফ না শেষ করে আমি কি করে আসি, শেষ করে আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতেছি, টেনশন নিয়েন না। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, ওকে আল্লাহ হাফেজ। হ্যাঁ এর মধ্যে জীবিত আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে, বলেও দিয়েছে। সো আমার বুঝতে পারছেন ফোন আসছে, সো আরেকটা লাইভে যেতে হবে। আপনাদের যদি আরো কিছু দেখার থাকে, আরো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে ভুলবেন না এবং পেজে একটি লাইভ লাইক দিতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন লাইভটি বেশি বেশি করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। অলরাইট, দিস ইজ ফারিয়া। মানে লো বাজেট রাখেন, তাহলে অন্য কাউকে দিয়ে লাইভটা করিয়ে দিবেন, যে আপনাদের মানে প্রোডাক্ট আরো বেশি সেল করবে। The live artist, the live artist. Shadi live e tai to life e shomoy je nei tar, shomoy je nei tar. Sheje paria. The live artist, the live artist. Sheje paria. The live artist. Kake kotha dibe ar kotha rakhbe kar. Ei bhabte bhabte shomoy par. হ্যালো নমন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? না না আমি আসবো তো, শুনুন না ভাইয়া, আজকে না আমার আসতে একটু লেট হবে, আপনি একটু টাইমটা পিছিয়ে দেন না। না আমি জানি তো, কিন্তু আপনি চাইলেই সম্ভব, আপনি যদি একটু চান তাহলে আমি জানি আপনি টাইমটা একটু পেছাতে পারবেন। আর শুনুন না ভাইয়া, আপনি না বলেছিলেন যে ডিনার করতে চান আমার সাথে একদিন, আমরা না একদিন ডিনার করবো, ঠিক আছে? ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ।
সন্ধ্যার কিছুক্ষণ আগে। এটা খোলা কেন? কে খুলবে? আমি খুলেছি, দেখলাম মগের গায়ে আমার ছবি, তো পানি খেয়ে দেখলাম কেমন লাগে, সেজন্য খেয়েছি। ফাহিম, এটা প্রমোশনের জন্য। আচ্ছা, তাহলে যারা আমার ছবি দিয়ে, আমার ছবি ইউজ করে একটা মক পাঠায়, তাদেরকে স্পেশালি ইনফর্ম করে দিও যে আমার ছবি, আমার চেহারা কোথাও যেন ইউজ না করে। আমিও ইউজ করব না। ইউ আর সো রুড। ইয়া, আই এম রুড। আমি রুড বয়। আজকে ছয় দিন ধরে কোনো একজনের আমার সঙ্গে ডিনারে যাবার কথা, আমি প্রত্যেকদিন ওয়েট করি, তার কোনো খবর থাকে না। ফাইন, ভালো। আচ্ছা যাব তো, বলেছি যখন তখন তো যাব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি রেডি হয়ে আসি। তোমার রেডি হওয়ার কি আছে? তুমি তো রেডি আছো। আমি একটা শার্ট গায়ে দিয়ে আসি, সময়টা কম লাগবে। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে বসো না, তোমার দিকে কোথাও বসে পড়ো। মানে আমি ওখানে কেন বসবো? আরে শোনো, আমি একটু ছোট্ট করে লাইক করব। আরে কি মানে তুমি এখানে কেন লাইক করবা? তুমি বুঝতে পারছো না, এখানে আমরা খেতে আসছি, খাবো পরে, কিন্তু জায়গাটা তো সুন্দর, এখানে লাইভ না করলে হবে না, অনেক ভিউয়ার্স। আমি কোথায় বসবো? আমি আরে ওখানে কোনায় বসো, আমি জাস্ট লাইভটা ছোট্ট একটু লাইক। হ্যাঁ প্লিজ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? গেজ, আমি এখন কোথায়? আমি রেস্টুরেন্টে এসেছি ডিনার করার জন্য। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা, তাই না? আর জানো এখানে বিরিয়ানি অনেক ইয়ামি, তোমাদের কিন্তু এখানে ট্রাই করা উচিত। আমি বিরিয়ানির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করবো, তোমরা ওইখানে দেখে নিও। হ্যাঁ আর আসতে অনেক টাইম লেগেছে, আজকে তো জানো রাস্তায় অনেক জ্যাম ছিল, বাট মানে যখন রেস্টুরেন্টে ঢুকলাম বিরিয়ানি খাবো এইটাতেই আমি খুশিতে। আমি এখন বুঝতে পারছো রেস্টুরেন্টে যেহেতু খাবার অর্ডার করতে হবে, খাবার অর্ডার করেছি, আরো অনেক কিছু এখানকার মজার, আরো অনেক কিছু অর্ডার মানে বোঝাইতেই পারবো না, আমি খুবই এক্সাইটেড। আমি শুনো, ছবি আপলোড করবো ইনস্টাগ্রামে, তোমরা দেখবা বিরিয়ানির ছবিটা, বিরিয়ানির ছবিটা দেখে নিও। এখন আমি রাখছি, লাইফ লাইফ থেকে যাচ্ছি। ওকে বাই, আবার দেখা হবে, আড্ডা হবে। হ্যাঁ বাই। কি হইছে? তুমি এখন বুঝতে পারছো না তুমি কি করলা? এখানে আমরা ডিনারের জন্য এসেছিলাম, এখানে কি লাইভের জন্য এসেছিলাম নাকি? তো সুন্দর মানে কি? সেটা সাথে লাইভের কি সম্পর্ক? মানে আমি না নিতে পারছি না, দিস ইজ টু মাচ। তুমি বিরিয়ানির কথা বললা না, আমরা কি এখন পর্যন্ত বিরিয়ানির অর্ডার দিছি? শোনো, লাইভে এরকম বলতে হয়? আরে কেন বলবো তুমি? আচ্ছা আরে এরকম কথা বলছো, ফালতু কথা বলবো না, এখন মিথ্যা আমার সহ্য হয় না। তুমি একটা সাইকিক হয়েছো, এখন বেরো কিন্তু। খাবারে চলো, কোনো ডিনার টিনার কিচ্ছু হবে না, চলো। আরে আসো, কি হচ্ছে এসব? আমার ছবি আপনার চ্যানেল আছে তোমাদের বলার জন্য।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট। যাদের বয়স 10-এর নিচে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে যারা 10 বছরের নিচে তাদের কি নিজেদের ক্রয় ক্ষমতা আছে? তারা চাইলে কি কোনো প্রোডাক্ট কিনতে পারে? পারে না। তার মানে কি যে তাদের ক্রয় ক্ষমতা নেই, কিন্তু তাদের অন বিহাফ কেউ তাদের জন্য সেই প্রোডাক্টটি কিনবে, এবং সেটা কে হতে পারে? হয় তার বাবা কিংবা মা। এখন বাবা সারাক্ষণ অকুপাইড থাকে, তার পক্ষে সম্ভব না অনেক কিছু করা, অনেক খুঁটিনাটি বিষয় দেখা সম্ভব না। তার মানে একমাত্র মাই আছে যে কিনা তাদের এই খুঁটিনাটি সব কিছুকে মেনটেন করে যাচ্ছে। তো আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে এটাই যে কোনোভাবেই হোক এই 10 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের মাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে খুঁজে বের করা এবং তাদের কাছে আমাদের মেসেজটা কনভে করা, আমাদের প্রোডাক্টটা পৌঁছে দেওয়া, যাতে করে তারা আমাদের এই প্রোডাক্টটা কেনে। এবং আমরা একটা ব্যাপারে শিওর যে আমাদের প্রোডাক্টের মান এত বেশি ভালো যে একবার কিনলেই তারা রোটেট করতে থাকবে। আমি বোঝাতে পেরেছি বিষয়টা? স্যার অবশ্যই পারবো। জি বস, জি বস, পারবো স্যার। আমরা পারবো, কোনো সমস্যা নেই, আপনি শুধু একটু গাইড করলে হবে। রাফি ভাই, আসসালামুকুম। জি 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 জি, আমি আপনার প্রপোজালটা পেয়েছি। প্রপোজালটা ভালো, ভীষণ ভালো। তবে আমার মনে হয় শুটটা আপনাকে করতে একটু একদম ঠিক বলেছেন আশরাফ ভাই। মানে যদি সময়ের সাথে সাথে আমরা আমাদের অপারেশন, আমাদের সিস্টেমকে বদলাতে না পারি, নিজেদেরকে আপডেট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এজেন্সি কোনোভাবে সামনের দিকে এগোতে পারবে না। এবং এটাও সত্যি, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে যদি আমরা নিজেদেরকে কানেক্ট করতে পারি, আমাদের এজেন্সি আরও সামনের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। এজেন্সির অ্যাক্টিভিটিসের জায়গা থেকেও একটা বড় টার্মস যোগ হবে, রাইট? এই জন্যই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করব। জি। তো এই ফেসবুক লাইভের জন্য কোনো আর্টিস্টের সাজেশন আছে আপনার কাছে? অনেক তো চেনা জানা নেই, কিন্তু যতটুকু জানি যে কজন পপুলার তাদের মধ্যে আছে মারিয়া ফাহমিদা, একজন আছে তাসনিয়া তিশাম, আরেকজন হচ্ছে নুসরাত ফাহমিদা। এই তিনজন বেশ চালু ফেসবুক লাইভগুলোতে, সোশ্যাল মিডিয়াতে, এবং তাদের বেশ ভালো ফলোয়ারও আছে। আচ্ছা ফাহিম সাহেব। জি। ফারিয়া ভাবিকে কি আমরা আমাদের কোম্পানির প্রমোটার হিসাবে ভাবতে পারি না এই ফেসবুক লাইভের জন্য? আশা ভাই, আসলে এই বিষয়ে আমার কিছু অবজারভেশন আছে, এবং সেটা একটু স্পষ্ট করে আমি বলতে চাই। আমার কাছে মনে হয় যে একজন ঘরের মানুষ, সে ঘরে আছে সেটা খুব ভালো আছে, এই প্রফেশনাল ফিল্ডে সে আসুক, সেখানে সে কাজ করুক, সেখানে সে কানেক্টেড হোক, সেটা আমি আমি চাই, আমার ভালো লাগে না। ফাহিম সাহেব, আপনি এটাকে ঘর আর অফিস কেন ভাবছেন? শুনেন, ফারিয়া ভাবি তো লাইভ করে, কারো না কারোর জন্য তো করে, তো সেক্ষেত্রে আমাদের জন্য না হয় করলো, সমস্যাটা কোথায়? আর আমাদের কোম্পানির প্রথম লাইভ আর্টিস্ট হবে ফারিয়া ভাবি, ফারিয়া তাবাসসুম। আপনি জিনিসটা কত কঠিন করে দেখছেন কেন, একটু সহজ করে ভাবুন না। ঠিক আছে আশরাফ ভাই, আপনি
আপনি যখন বলছেন আমি কথা বলে দেখি। ঠিক আছে। অলরাইট দিস ইজ ফারিয়া। হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি ফারিয়া তাবাসসুম বরাবর মতন আবারও লাইভে চলে এসেছি এবং এখন আমি মিম সুপার শপে আছি। এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে, যেসব প্রোডাক্ট আমি তোমাদেরকে দেখাবো এবং সেগুলোর প্রাইস জানাবো। তার আগে বলো আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং লাইভটি ক্লিয়ার আছে কিনা। এবং অনেক অনেক ভিউয়ার চাই, অনেক অনেক শেয়ার চাই, তোমাদের প্রোফাইলে এই লাইভটি শেয়ার করে দাও এবং কমেন্ট করতে ভুলবে না। লাখ লাখ ফলোয়ার নেই যে জুড়ি তার, লাখ লাখ ফলোয়ার নেই যে জুড়ি তার। ভাইয়া কমেন্ট করেছেন, তিনি লিখেছেন আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটি গোল্ডেন কালারের লিপস্টিক নিতে চাই। না ভাই, আমি সাজেস্ট করবো গোল্ডেন কালারের লিপস্টিক একদমই নেবেন না, কারণ হলো দেখা গেল তখন আপনার ব্রেকআপ হয়ে গেল, একদমই যাবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে। আমি আপনাকে আরেকটা লিপস্টিক দেখাই, এটা কিন্তু একটু ডিফারেন্ট, আগের পিঙ্কটার থেকে এই পিঙ্কটা ডিফারেন্ট, এটা অনেক রোমান্টিক টাইপের একটা পিঙ্ক। এটার প্রাইস খুব একটা বেশি না, এটার প্রাইস মাত্র 800 টাকা, একটু একটু প্রাইসে। লাইভ শেষ করতে হচ্ছে আপুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি করে আমার লাইভটি শেয়ার করো। দেখা হয়ে যাবে আরেকটি লাইভে অন্য অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে, সে পর্যন্ত ভালো থাকো। ওকে আপু, খোদা হাফেজ, বাই। জিনি, হ্যাঁ আমি অনেক টায়ার্ড। হ্যাঁ বোঝা যাচ্ছে, একদম মাথা ধরে গেছে। একটা কাজ করো, অ্যাপসে একটা গাড়ি কল করো এবং এসি যেন মাস্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার রিল্যাক্স হওয়া খুব দরকার। আপু ওনারা ফোন দিচ্ছিল, ওনারা সকাল থেকে ফোন দিচ্ছে বারবার। তাই তো লাইফে সময় যে নেই তার, সময় যে নেই তার, সে যে পারিয়া। দ্য লাইভ আর্টিস্ট, দ্য লাইভ আর্টিস্ট, সে যে পারিয়া। আমাদের অফিসে তো দেখলাম তুমি বেশ ভালো পপুলার, অফিসের মানুষজন তোমার কথা বেশ বলছিল। আমার শুনলাম যে তুমি কর্পোরেট লেভেলেও এত বেশি পপুলার, সেটা যে কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাদের অফিসের মানে আমাদের এজেন্সি থেকে একটা কর্পোরেট লাইভ কর্নার করা হচ্ছে, মানে ফেসবুক প্রমোশনের জন্য, এবং তারা চাচ্ছে যে তুমি আমাদের এখানে জয়েন করো এবং তোমার পোস্টের নাম হবে লাইভ আর্টিস্ট। তুমি বলেছো? কি বলো তুমি, মানে আমি কেন তোমার কথা বলতে যাব? আমি তো এই কাজটা পছন্দই করি না, আমি কেন বলবো? আমি বলিনি, ওই আশরাফ স্যার, আশরাফ স্যার ডেকে নিয়ে গিয়ে আমাকে নিজে বলেছে তোমার কথা, এবং উনি চাচ্ছেন তুমি এই অফিসে জয়েন করো লাইভ আর্টিস্ট হিসেবে। আরে বাবা তুমি কি বলছো, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, বাসে আসছি তারপরে বলছি সবকিছু, কি উত্তর সেটাও শুনতে চাই। ওকে বাই। ঠিক আছে, রাখছি। কখন তোকে চুপ করে আছো, কিছুই তো বললে না। কোন বিষয়ের জন্য? হ্যাঁ জিফ, তুমি কিছু জানোই না, অফিস থেকে ফোন করে বলেছিলাম যে আমাদের এজেন্সি ফেসবুক প্রমোটার হিসেবে একজন লাইভ আর্টিস্ট নিতে চায়। ও, এখানে ভাবাভাবির কি আছে? তোমার কোম্পানি আমাকে নিলে বেনিফিটেড হবে, তাদের বিজনেস হবে, আর বিজনেস হলে তো লাভের পরে লাভ, তাই না? আর তুমি অল্প দিনের মধ্যে তুমি লাভ ক্ষতি বুঝে গেছো, বলো তো। দেখো, লাভ ক্ষতির হিসাব সবাই বুঝে, কার কোনটাতে লাভ হবে ক্ষতি হবে এটা বোঝে না? অবশ্যই বোঝে। ঠিক আছে, কালকে রেডি থাকো, একসঙ্গে অফিসে যাবো, যে তুমি সাইন আপটা করে নাও এগ্রিমেন্টের। ঠিক আছে, কিন্তু কত দিনের এগ্রিমেন্ট? কত দিনের এগ্রিমেন্ট? 2 বছর। কেন? আরে না, কিসের 2 বছর? আগে 6 মাসের এগ্রিমেন্ট করবো, 6 মাসের এগ্রিমেন্ট করে যদি দেখি লাইভে রেসপন্স ভালো, তখন কি 2 বছরের এগ্রিমেন্ট করার চিন্তা করবো, তাই না? বুঝলাম, ভালোই বুঝতে শিখে গেছো তুমি।
ভালো কি সমস্যা নাই যেভাবে ভালো হয় সেই শুয়ে পড়লাম চলো আমার কাছে লাইভ আছে আপাতত ওদিকে যান আমি এখানেই ঘুমাবো বিরক্ত লাগে কিন্তু তোমার তো আমার সবকিছুতেই বিরক্ত মিস ফারিয়া আমাদের জন্য লাইভে প্রমোশন করবেন আই মিন ফারিয়া ভাবি আমাদের খুব সৌভাগ্য যে ফারিয়া ভাবিকে আমরা আমাদের মাঝে পেয়েছি আর এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই মিস্টার ফাহিমকে মিস্টার ফাহিম ছাড়া এই কাজটা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব হতো না সো ওয়েলকাম অ্যাবোর্ড মিস ফারিয়া সঞ্জনা মিষ্টি অ্যারেঞ্জ করো স্যার আমি হ্যাঁ ফাহিম স্যার সঞ্জনাকে প্রোডাক্টগুলো বুঝিয়ে দেন যে প্রোডাক্টগুলো নিয়ে আজকে থেকে মিস ফারিয়া লাইভ করবে জি জি ঠিক আছে আমি তাহলে সবকিছুর ব্যবস্থা করছি আর আমাদের অফিসে অলরেডি একটা লাইভ কর্নার তৈরি করা হয়েছে ইটস কর্পোরেট লাইভ কর্নার আপনি আজকে থেকেই সেখান থেকে আমাদের প্রোডাক্টে লাইভ করবেন নো প্রবলেম ভাইয়া আমার বাসায় অল সেটআপ আছে সো আমি এখান থেকে ফার্স্ট লাইভটা স্টার্ট করি এরপর যদি প্রয়োজন হয় আমি বাসা থেকে লাইভ করতে পারবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি কিন্তু আরো বেশি ভালো থাকার জন্য দরকার সুস্থ এবং সুন্দর থাকা আর আমরা তো সবাই সৌন্দর্যের পূজারী সৌন্দর্যের বিষয়টি যখন আসে তখন কিন্তু চুলের দিকেও চলে আসে আমি আমার চুলের বিষয়ে অনেক বেশি পজিটিভ এবং আমি আমার চুলের অনেক বেশি যত্ন নিই লাখ লাখ ফলোয়ার নেই যে জুড়ি তার লাখ লাখ ফলোয়ার নেই যে জুড়ি তার আমি ফারিয়া আজকের মতন বিদায় নিচ্ছি বাই সবার মন নীল যে কারিয়া অনেক রাতে লাইভে চলে আসলাম কারণ আমার ঘুম আসছিল না সো ভাবলাম তোমাদের সাথে আড্ডা দিই আবার যখন ঘুম আসবে তখন চলে যাবো ঘুমাবো সো সেই পর্যন্ত তোমরা আমার সাথে আড্ডা দিতে চলে আসো জয়েন করো এবং লাইভটা শেয়ার করো কমেন্ট করো আর অনেকদিন পরে যেহেতু আমি আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি সো আমি অনেক এক্সাইটেড হ্যাঁ এখন অনেক রাত কিন্তু আমার না ঘুম আসছিল না সেখানে আমি লাইভে চলে আসছি যতক্ষণ না ঘুম আসে ততক্ষণ তোমাদের সাথে আড্ডা দিব ঘুম আসলে চলে যাবো তোমরা কমেন্টস করো কে কী জানতে চাও কারণ অনেকদিন পরে আমার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি তোমরা অনেক অনেক কমেন্ট করতে পারো আমার তো পেজ থেকে লাইভে আসাই না তোমরা জানো আমি অনেক ব্যস্ত থাকি সেজন্য কি মানে সবাই কটা বাজে রাত 2:45 আমার মনে হয় পৃথিবীর বুকে তুমি ছাড়া আরেকটা দ্বিতীয় কোনো মানুষ নাই যে এই মাঝ রাতে লাইভে ঢুকে লাইভে যায় আচ্ছা চলো আমরা দুজনেই লাইভে যাই হ্যাঁ হ্যাঁ যাব তো যেতে তো আমার হবে দেখাতে হবে না আমার কি দেখাবো তোমরা প্রশ্ন করছো বোকার মতো আমাদের দুজনের মাঝখানের বায়বীয় ঝগড়া সেটা তো দুনিয়ার মানুষকে দেখাতে হবে না ঝগড়া তো তুমিই করছো আমি কি ঝগড়া করতেছি আমি করছি না তুমি আমাকে বাধ্য করছো তুমি কথা বলো কোন মুখে তুমি কি বুঝতে পারছো তোমার কি অবস্থাটা হয়েছে তুমি যে পাগল হয়ে যাচ্ছ তুমি বুঝতে পারছো কি করছো এরকম লাইভে কেউ যায় না কি সময় দেখো না মানে অনেকেই তো লাইভ করে আমি কই পাগলের মতন করি আমি তো স্বাভাবিক মানুষের মতনই লাইভ করতেছি আমার ফ্রেন্ডরাও লাইভ করে ফালতু কথা আমার সামনে বলবা না আমি তোমার মুখ থেকে কোনো ফালতু কথা শুনতে চাই না প্লিজ স্টপ ইট এই জিনিসটা আমি আর নিতে পারছি না আমার মনে হয় তোমার ঘুম আসছে পাগল মুখ করতে আমার আবার কি শুরু করলা আমি একজন বড় সাংবাদিক তাছাড়া আমি ম্যাডাম আপনার খুব বড় একজন ভক্ত
ম্যাডাম একবার আপনার ইন্টারভিউ করতে গেছিলাম আপনার ওই যে সহকারে আমার ধাক্কা মারি ফেলা দিছিল তারপরে ম্যাডাম আমি পুলিশে ব্যথা পাইছি এরপর কিছুদিন হাসপাতালে ছিলাম তারপরে ম্যাডাম সুস্থ হয়ে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে আপনার বাসায় ঢুকেছি ম্যাডাম আপনাকে ইন্টারভিউ করব আজকে ম্যাডাম আপনি না করতে পারবেন না প্লিজ বলেন আচ্ছা আপনি কোন চ্যানেল থেকে এসেছেন ম্যাডাম আমি এসেছি নুরানি টিভি থেকে থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে দেখে তো জার্নালিস্ট মনে হয় না কোন চ্যানেলের কথা জন্য বললেন আসলে ম্যাডাম এই এটা হচ্ছে যে নুরানি টিভি আর কি ইউটিউব চ্যানেল এখন তো ইন্টারভিউ দিতেই ভয় লাগে আমরা বলি এক রকম আপনারা এডিট করে ইউটিউবে কি কি পোস্ট করে ফেলেন যাই হোক আপনার ভিজিটিং কার্ডটা দেখি জি থ্যাংক ইউ আসলে ম্যাডাম আপনার মতো একজন সেলিব্রিটি আমার ভিজিটিং কার্ডটা চেয়েছে তো আমার জীবন ধন্য জাস্ট মিনিট আসলে সরি ম্যাডাম মানে অনেকগুলো কার্ড এনেছিলাম হ্যাঁ অনেককে দিয়েছি তো মানে আমি সাংবাদিক বুঝেন আচ্ছা লাগবে না দেখি তো কি কোশ্চেন লিখে নিয়ে এসেছেন জি একটু মিনিট আসলে ম্যাডাম আমাদের যে নুরানি টিভি আপনার চেহারা তো মাশাআল্লাহ নুরানি অনেক সুন্দর আপনার নামের সাথে আমাদের চ্যানেলের একটা মিল আছে এই জন্য আপনার ইন্টারভিউটা করার জন্য আমি আর কি খুবই আগ্রহী আপনার নাম কি জি আমার নাম হচ্ছে নুরা আলম ও চ্যানেলের নামের সাথে মিল আছে আসলে ম্যাডাম আপনি একটু দেখেন হ্যাঁ কি কি প্রশ্ন করব তার আগে কিছু যদি মনে না করেন ম্যাডাম আসলে আপনি তো ফারিয়া ম্যাডাম আমাদের দেশের একটা সেলিব্রিটি আমিও কম না আমারও অনেক ফ্যান ফলোয়ার আছে আপনারও আছে প্লিজ যদি আপনার সাথে একটা সেলফি তুলতাম থ্যাংক ইউ কি হচ্ছে এসব এভাবে গায়ের উপর ওঠার কি আছে চলো চলো এখন বেরো না মানে আমি একজন সাংবাদিক ম্যাডামের একটা ইন্টারভিউ এই টোটালটা হচ্ছে বিজ্ঞাপনের প্ল্যানিং এখন যেটা করতে হবে ঢাকার আশপাশে কোনো একটা খোলা জায়গায় কম খরচের মধ্যে সেটটাকে তৈরি করে ফেলতে হবে এজন্য একজন সেট ডিজাইনারকে অ্যাপয়েন্ট করতে হবে আর পুরো বিষয়টা তদারকি করবেন আপনি 12 তারিখে শুট মাত্র 4 দিন বাকি আছে কিছু টাকা পয়সা দিতে পারলে ওরা কাজটা সুন্দর করে করে দিবে আপনারা কি ধারণা যেখানে আমি নতুন কাজ করছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমি আমার পার্সোনাল ফেসবুক পেজ থেকে লাইভে চলে এসেছি একটা বিশেষ কারণ আছে কারণ আজকে আমি অনেক অনেক বেশি খুশি কারণ হলো আমার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে এবং সেটা অবশ্যই হয়েছে তোমাদের জন্য সবে শুনলাম কেমন ভাই না আমরা আসলে অনেক রকমের প্রোডাক্ট নিয়ে কাজ করি তো কিন্তু যে ধরনের প্রোডাক্টের কথা আপনি বললেন এ ধরনের প্রোডাক্ট আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা আমার কোনো ধারণা নেই এই প্রোডাক্টগুলো আপনি আসলে কোথা থেকে কালেক্ট করছেন অ্যাকচুয়ালি আমি আর আমার ওয়াইফ আমরা দুজন হচ্ছে নতুন উদ্যোক্তা আমরা গতবার চায়না গিয়েছিলাম বেড়াইতে সেখানে যাওয়ার পরে আমরা চায়না যখন ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখলাম অনেক কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় চাইনিজ প্রোডাক্ট চাইনিজ যেই জায়গায় আমরা কাজ করি সেখান থেকে কিছু দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা আমরা মেনটেন করে কিন্তু কাজটা করি আমরা এমন কোন প্রোডাক্ট আসলে দিতে চাই না কোথাও এমন কোন প্রোডাক্টের প্রমোশন করতে চাই না যেটার কারণে আসলে ভোক্তা যারা তারা যেন ঝামেলা করতে পারে আর তাছাড়া আমাদের দেশের আইন কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত আমি চাই না আপনাদের এরকম ধরনের কাজ করে আমরা কোনো আইনি ঝামেলায় পড়ি আপনাকে আমি এ বিষয়ে এনশিওর করতে পারি যে আমার প্রোডাক্টের গুণগত মান অনেক ভালো অনেক ভালো এ বিষয়ে আমার মনে হয় না যে আপনার কোর্ট কাজে বা পুলিশে কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার এই কামাল টয়লেট ক্লিনার্সে
নিমের নির্জার করা। আরে বাবা, নিমের নির্জার আপনার টয়লেট ক্লিনারে? জি জি জি। মানে আপনি যদি নিমের নির্জার দিয়ে কিছু করতে গিয়েছেন, আপনি আপনার টুথপেস্টের কথা বলতে পারতেন, আপনি টুথ পাউডারের কথা বলতে পারতেন, তাহলে না হতো জিনিস। সমস্যা নাই, তাহলে আমি আমার এই নামে নতুন টুথ পাউডার বানিয়ে ফেলবো। আরে বলে কি উল্টা পাল্টা মাথা খারাপ না, আপনার কি সম্ভব? অল্পের জন্য আমার শুধু পাগল হওয়া বাকি। ফোন করে এসে পরে কথা হবে আপনার সাথে, ভালো থাকবেন। হ্যালো, ভালো থাকবেন। হ্যালো জিমি। জি আপা, সেটা অনেক খারাপ লাগছে। হ্যাঁ বোঝা যাচ্ছে। খুবই খারাপ লাগছে। না ভাইয়া, বুঝতে পারছি, বাট আপনি মানে এটা ম্যানেজ করেন। হ্যাঁ কোনো সমস্যা হবে না, আপনি পেজে লিখে দেন যে ফারিয়া অনেক অসুস্থ, তাহলে সবাই বুঝতে পারবে। না ভাই, পারবোই না, আমি অনেকগুলো লাইভ করছি, আবার মানে আরো দু তিনটা ছিল লাইভ, ওগুলো ক্যান্সেল করে দিয়েছি, আর পারবো না আজকে, আর পারবো না ভাই, সরি ভাই। তোমার ভাই গ্রাফ করলো যে আমি কালকের জন্য তাহলে রেডি হও আজকে। হ্যাঁ বাসায় চলে যাও তুমি। ঠিক আছে। ফাহিম, অনেকদিন ধরে আমি তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম। ওরে বাবা, অনেকদিন ধরে তুমি আমাকে একটা কথা বলবে সেটা নিয়ে তুমি ভাবো? তোমার ভাবনা হয়? এটা চিন্তা করি তো আমি খুশিতে মারা যাচ্ছি। আমাদের বিয়ে হয়েছে অলমোস্ট 2 ইয়ার্স, বাট তেমন কেউই জানে না, এক্সেপ্ট আমাদের ফ্যামিলি মেম্বার্স আর ক্লোজ কিছু ফ্রেন্ডস। নিজের কাছে খুব গিল্টি ফিল হয়। জ্যাক, অ্যাট লিস্ট তোমার মাথায় আছে যে আমাদের বিয়ে হয়েছে 2 বছর, এবং এই 2 বছর আমাদের দুজনের জার্নি কেমন, এবং সেখানে তোমার গিল্টি ফিল হয়, এবং ফাইনালি যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আমি এটা এক্সপেক্টও করি না যে তোমার কোনো গিল্টি ফিল করতে পারে। আমরা আমাদের দুজনের ক্যারিয়ার কথা চিন্তা করে কাউকে বলিনি, বাট এই নেম ফেম ক্যারিয়ারের জন্য বিয়ের মতো এত বড় একটা বিষয় আমাদের হাইড করা উচিত হয়নি। আমার মনে হয় আমাদের সবাইকে বলা উচিত। আচ্ছা, দুজনের ক্যারিয়ার, আমি আজ পর্যন্ত কখনো কোনো কিছু হাইড করার পক্ষপাতি ছিলাম না। তোমার যা ভালো লাগতো তুমি তাই করতে। আই নেভার সে নো। এনিওয়ে, কি বলতে চাও সেটা বলে ফেলো। আমি চাই আমাদের মাঝখানে তৃতীয় কেউ আসুক। আমি খুন করে ফেলবো, তুমি আমাকে চিনো না। আর আমার অ্যাঙ্গেল থেকে নো ওয়ান, কাউকে দরকার নেই। একটা মাত্র বউ, তাকে আমি ঠিক মতো সামলাতে পারছি না, আমার জীবনে আরেকজনকে লাগবে নাকি? পাগল, কি কথা বলো তুমি? তুমি তো আগে শুনবে আমি কি বলতে চাই। ফাহিম, আই ওয়ান্ট টু বি আ মাদার। আমি তৃতীয়জন বলতে আমার তোমার আমাদের বাচ্চার কথা বলেছি। উই ওয়ান্ট এ বেবি। এই ক্যারিয়ার, এই লাইফ, এগুলো কিছুই চাই না আমি। তুমি, আমি, আমাদের বাচ্চা, দ্যাটস ইট। আমার ফ্যামিলি চাই আমি। আমি তোমার সুন্দর একটা বউ হয়ে আমাদের বাচ্চা নিয়ে আমরা সুন্দর একটা ফ্যামিলি চাই। বিশ্বাস করতে পারছি না তুমি কি বলছো। তুমি জেনুইনলি মা হতে চাও? বিশেষ করে এইটা, এই জিনিসটা আমি চেয়েছিলাম, এই জিনিসটাই আমি চাই যে আমাদের দুজনের সম্পর্কটা এমনই সুন্দর কিছু হোক, আমাদের দুজনের একটা ফিউচারের জায়গা তৈরি হোক। এটা ছিল না, ইট ওয়াজ মিসিং। কিন্তু সমস্যা তো,
আমি তো একদম ভুলে গিয়েছিলাম যে আমার অফিসের সাথে তো তোমার কন্ট্রাক্ট আছে, ডিড আছে, তো সেটা কি হবে তাহলে? একজন মাতা সন্তানের জন্য সবকিছু করতে পারে, এই ক্যারিয়ার, এই লাইফ, এই ফেম, এগুলো দিয়ে কি হবে? আমি এগুলো কিচ্ছু চাই না, আমি সবকিছু থেকে বের হয়ে যেতে চাই, আমি শুধু তোমাকে চাই, আমাদের বাচ্চা, আমাদের ফ্যামিলি, আমাদের সংসার, দ্যাটস ইট, আমি আর কিছুই চাই না। হাসতেছো তুমি? কি ভীষণ রকমের খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন, সবচেয়ে খুশির দিন আজকে। এরকমই থাকবে সবসময়, আমি আমার ফারিয়াকে এরকমই চাই, অন্য কেউ না। খবরটা দিয়ে এতবার করে আমাকে জিজ্ঞেস করতো, কি আবার বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন, কিছু কি হবে না নাকি, কি তোমাদের চিন্তা ভাবনা কি? এখনই বলছি মহিলাকে, সে খুশিতে পাগল হয়ে যায়। হ্যাঁ মা, হ্যাঁ মা, গুড নিউজ আছে, শোনো। ফাইন স্যার, জি, ফারিয়া ভাবি আমাকে ফোন করেছিলেন, উনি তো লাইভ করতে চাচ্ছেন না, এনি প্রবলেম? দেখেন, আমি কিন্তু একদম শুরুতেই বলেছিলাম, আমার ওয়াইফ হলেও আমি কিন্তু একবারের জন্য বলিনি যে ফারিয়াকে আমাদের এই এজেন্সিতে এই লাইভ আর্টিস্ট পোস্টার জন্য নেওয়া হোক, আমি কিন্তু সাজেস্ট করিনি একবারের জন্য, কারণ আমি তো জানতাম, আমি খুব ভালো করে জানতাম ও কখন কী করে, কোনো ঠিক নেই। এখন যখন আপনি আমাকে বলছেন ওর কথা, আমি হয়তো ওকে একবারের জন্য রিকোয়েস্ট করে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না তেমন কোনো রেজাল্ট হবে। এখন মনে হচ্ছে যে আসলেই আপনার কথাটা শোনা আমার উচিত ছিল, বাট আপনি তো টের পেয়েছেন ওনার লাইভের কারণে আমাদের প্রমোশনটা কি পরিমাণ বেড়েছে, আমাদের সেল কি পরিমাণ বেড়েছে। আমার আসলে এখন মাথা কাজ করছে না যে আমি কি করবো। আমি আশর ভাইয়া, যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই, মানে আমাদের এই এজেন্সির জন্য একজন লাইভ আর্টিস্ট দরকার, তো তো এখন এই মার্কেটে, এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইভ আর্টিস্ট আছে যারা কিনা খুব ভালো করছে এই প্ল্যাটফর্মে। এখন আপনি যদি কিছু মনে না করেন, আমি তাদের কারো না কারোর সাথে কমিউনিকেট করতে পারি, তাদেরকে ইনকর্পোরেট করতে পারি, যদি আপনি বলেন। না না, কোনো সমস্যা হবে না, আপনি দেখেন না প্লিজ, আপনি নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন। শিওর, আমি এখনই অ্যারেঞ্জ করছি। আমি আজকে বাইরে কেন খুঁজে পাবে ফেসবুকে তাকে যে ডেইলি, তাই তো সে এখানে ভাইরাল লাকিলি, ভাইরাল লাকিলি। আমি খুব ভালো করে জানি সুগার ফ্রি কেক তোমার পছন্দ, বিশ্বাস করো পুরাটা শহর আজকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও সুগার ফ্রি কেক নেই। আমার জন্য ছোট্ট করে এই সুগার ওয়ালা কেক হয়ে যাবে। তোমার মনে আছে আমরা যখন ভার্সিটিতে লুকে লুকে প্রেম করতাম, তখন তুমি এরকম একটা কেক নিয়ে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছিলাম, এবং একবারকার ঘটনা খুব ভালো করে মনে আছে।
মানে কেক দিয়ে আমার শার্ট পুরো মাগামাকি করে দিলে পরে কোনোভাবে আমি দেখলাম আমার শার্টটি রঙই উঠছে না তখন কত টাকা পয়সা ছিল কত কষ্ট করে একটা শার্ট কিনেছিল কিন্তু তোমার টাকা পয়সা আছে তাহলে এখন নাকি খবরদার নো তুমি ভীষণ সুন্দর অনেকদিন তোমাকে ঠিকইভাবে করে দেখা হয় তবে একটা জিনিস না বলে পারছি না কি এই যে হাসি এই হাসির চেয়ে তো তোমাকে কাঁদলে বেশি সুন্দর লাগে ও তাই না তাহলে কি আমি এখন কান্না করে দেবো না একদম বড় একটা কাজ করি আজকে তোমার পছন্দের সব জিনিসগুলো আমি নিয়ে যাবো নো প্লিজ আমি আজকে দিন না খেয়ে থাকতে চাই না চাই চাই আমার বউকে নিয়ে যেতে রান্না করে খাওয়াতে প্লিজ রেসিপি তোমার না 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 আমার চলো ডেটটা তৈরি করো আমি ফাকে কপাল থাকলে সবকিছু সম্ভব কাল সকালে আর্লি ইন দি মর্নিং অফিসে বুঝতে পারছি খাবার সব রেডি করে বসে আছো কিন্তু আমি লেট এখন যাবো ফ্রেশ হয়ে চলে আসবো খাবারটা রেডি করো একটা স্মাইল দেখতে চাই প্লিজ সুন্দর করে আচ্ছা যাও থ্যাংক ইউ জি কিছু বলবো শুধু আজকে না পরবর্তীতেও আমি এই প্রোডাক্ট গুলো দেখাবো ভালো ভালো প্রোডাক্ট গুলো দেখাবো খুঁজে পাবে ফেসবুকে তাকে যে ডেইলি তাই তো সে এখানে ভাইরাল লাকিলি ভাইরাল লাকিলি জায়গাটা খালি হলো কপালটা খুলে গেল খুশিতে আত্মহারা She's a live artist, the viral Antora তুমি প্রতিদিন আর্লি মর্নিং বের হয়ে যাও লেট নাইট করে বাসায় ফেরো আমি খুবই বোরিং হই সারাদিন একা একা থাকি তুমি আগের মতো আমাকে একদমই টাইম দিচ্ছ না
একটা খুব বড় গুড নিউজ আছে আমাদের জন্য। ফেসবুক লাইভ প্রমোশনটা এত বেশি ভালো হচ্ছে যে আমাদের কোম্পানির কাছে, মানে আমাদের এজেন্সির কাছে বিভিন্ন রকমের গ্রুপস এর, বিভিন্ন রকমের ব্র্যান্ডস এর অফার আসছে। পার্সেল ক্রেডিট অপশন আমি তোমাকে দিতে চাই। থ্যাংক ইউ। এবং এবার যে গ্রুপটা আমাদের সাথে কমিউনিকেট করেছে, তারা তাদের তিন চারটা প্রোডাক্ট, না আই গেস তিনটা প্রোডাক্টকে এন্ডোর্স করতে যাচ্ছে তোমার মাধ্যমে। তো কি হলো অন্তরা, আর ইউ ওকে? হ্যাঁ হ্যাঁ শুনছি, আপনি বলেন। যেটা বলছি শুনছো তো? ঠিকঠাক। আবারও বলি, ধরো তিনটা কি হয়েছে বলো তো, কিছু বলতে চাও? আমি আসলে বেশ কিছুদিন ধরেই আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। বলো। ভালো না মানে এখানে না, মানে একটা কথা বলার ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম যে। আচ্ছা, ই আমার ফ্রেন্ড একটা রেস্টুরেন্ট ওপেন করেছে, তো আমাকে বলেছিল তোমাকে, তোমাদেরকে নিয়ে যেতে, এবং ও তোমার লাইভ দেখে, ও তোমার ভীষণ ফ্যান। তো সন্ধ্যায় ফ্রি আছো? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে খুব ভালো হয়, একটা কাজ করো না, যে সন্ধ্যার সময় যদি তুমি এবং যে সঞ্জনা আছে না, ও সহ আর যারা যারা আছে সবাইকে নিয়ে রেস্টুরেন্টটাতে যাবে। আমি রেস্টুরেন্টের অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দেব। আর ভালোই হলো, আমার যে কথাটা বলার ছিল সেটা আমি রেস্টুরেন্টেই বলবো। হ্যাঁ শিওর। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তার কোনো কারণে আমি আসছি। হ্যাঁ 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 আসছি আসছি আসছি। কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা মানে বলছি কি, আচ্ছা বিয়ে যেটা হচ্ছে, তুমি
আচ্ছা সন্ধ্যার সময় সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে এসো, ওখানে দেখা হবে। এখন জরুরি একটা কাজ হচ্ছে আমার, যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে সন্ধ্যার সময়। কি যে ভয়টা আমি পেয়েছিলাম না বলে বুঝতে পারবো না। আচ্ছা শরীরটা এত খারাপ লাগছিল, কখন যে মাথা ঘুরে পড়ে গেছি টেরই পাইনি। এটা তো বুঝতেই পারছি, তোমার কোনো ধারণা আছে যেদিন কতক্ষণ সেন্সলেস হয়ে পড়েছিলে? অলমোস্ট 4 ঘন্টা। ডাক্তার ডাকিয়ে নিয়ে আসলাম, বুঝতে পারলাম না যে কি হচ্ছে, কখন কি হবে। ডাক্তার বললো সব ঠিকঠাক আছে, কিন্তু উনি যেটা করছেন সেটা ঠিক না। আরে এই সময়টাতে নিজেকে একটু যত্নে রাখতে হয়, হাঁটা চলা ওঠা বসা কাজকর্ম প্রত্যেকটা ক্ষেত্রে একটু সাবধানতার সাথে করতে হয়। তোমাকে আমি কতবার করে বলছি তুমি এসব করো না, দরকার নেই, কিন্তু তুমি তারপরও করো। একটা অঘটন যদি ঘটে যেত কি করবো? একা একা সারাদিন বাসায় বোর হই, তুমি ব্যস্ত থাকো তোমার কাজ নিয়ে। তারপর তো আমি অনেকবার ফোন করেছি, তুমি ফোনও ধরোনি। এটা বলতে পারলে তো, আমি তোমার পাশে নেই, তোমার শুধু একটা ফোন কর। আমি সব কিছু ছেড়ে ছুড়ে দৌড়ে চলে এসেছি, শুধু একটু দেরি করতাম ভয়ানক বিপদ একটা ঘটত। আমি তো অস্থির থাকি সারাক্ষণ তোমাকে নিয়ে, আর এই যে কাজকর্ম যা কিছু করছি কার জন্য করছি? আমার জন্যে? এটা তোমার জন্যে, আমার জন্যে, আমাদের জন্যে, আমাদের এই অনাগত ভবিষ্যতের জন্যে। এবং তোমার সাথে সময় কাটাবো বলেই কিন্তু এই যে আমার ফ্রেন্ড রেস্টুরেন্ট ওপেন করছে সেখানের ইনভিটেশনসে নিয়েছি, সবাইকেও যেতে বলেছি, কিন্তু তুমি তো। আমার শরীরটা এখন একটু ভালো লাগছে, চলো আমরা যাই। না, কোথাও যেতে হবে না, আজকে আমরা জরুরি একটা কলম একটু ধরে আসি। হ্যাঁ অন্তরা বলো, তোমরা সবাই কি পৌঁছে গেছো? না একটু দরকার ছিল সেজন্য চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনজয় করো, আর দেখা হবে কাল অফিসে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হাতের কাজটা একটু শেষ করে নি, একটু বসো। হ্যাঁ তোমাকে বলেছিলাম আসতে, আসলে সরি বলবার জন্য। কালকে আমার কারণে সবাই রেস্টুরেন্টে গিয়েছিল, কিন্তু আমি যেতে পারি, কিছু করার ছিল না। আসলে একটা ছোট ঝামেলা, একটা ঝামেলা বললেও ভুল বলা হবে, আসলে এটা আসলে লাইফেরই একটা অংশ, একটা বড় অংশ। আমার ওয়াইফ হঠাৎ করে ওর কি যেন হয়, ফোন করেছিল যখন, যাওয়ার পর যে দেখি যে আসলে সেন্স নেই, এবং কি যে বিভৎস একটা সময় কাটালাম। ডাক্তার বললো যে ইটস নর্মাল, কিন্তু আমি টেন্স ছিলাম, তো সরি। এমন একটা হয়তো অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দিয়েছি তোমাদের সবাইকে, আমি সরি, স্পেশালি টু ইউ। আইয়া আমি আপনাকে কালকেই বলেছিলাম যে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। কালকে রেস্টুরেন্টে গেলে হয়তো আমি সেখানেই কথাগুলো বলতাম। না কোনো সমস্যা নেই, তুমি রেস্টুরেন্টে বলতে পারো, তুমি এখানেও বলতে পারো, বলো না। তখনও পর্যন্ত আমি জানতাম না যে আপনি ম্যারিড, তবে এখনো আমার এই কথাগুলো বলতে কোনো দ্বিধা নেই। আসলে আমি প্রথম যেদিন এখানে এসেছি
কাজের সূত্রেই আপনার সাথে আমার পরিচয়। তবে প্রথম থেকে আপনি আমাকে এতটা যত্ন সহকারে কাজ শিখিয়েছেন, আসলে এসব দেখে প্রথম দিনে আপনাকে আমার ভালো লেগে গিয়েছিল। আমার আপনাকে ভালো লেগেছে ঠিকই, কিন্তু কাউকে ভালো লাগলে এটা তো না যে তাকে জয় করতেই হবে। আপনি যেন ভালো থাকেন, আপনার জীবনটা যেন সুন্দর হয়, এটাও তো আমার চাওয়া। আমি জানি না আপনি আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হলো আমার আপনাকে কথাগুলো বলা উচিত। আপনার প্রতি আমার যে অনুভূতিটা তৈরি হয়েছে সেটা আপনাকে জানানো উচিত, তাই আজ আমি কথাগুলো আপনাকে বলেই ফেললাম। ভীষণ রকম ভালো লাগলো আমার তোমার কথা বলেছি, তুমি সাহসী একজন মানুষ, যেটা করতে চাও যেটা তোমার আবেগ অনুভূতি সেটা তুমি খুব স্পষ্ট বলতে পারো। তুমি শুধু সেটাই না, তুমি অন্যের ভালোটাও চিন্তা করতে পারো, ভীষণ ভালো মানুষ তুমি। আমার ওয়াইফ সেও আসলে কেন জানি বিষয়টা নিয়ে একটু কনফিউজ ছিল, মেয়েদের মন সেজন্য হয়তো, কিন্তু আমি একবারের জন্য বুঝতে পারছিলাম না কিছু। তুমি কিছু বলতে চাচ্ছ? মেয়েরা খুব কঠিন হয় না? আজকে একজন তার ওয়াইফের জন্য অফিস থেকে খুব দ্রুত চলে আসে, ওয়াইফের জন্য যা যা দরকার সবকিছু করে, কারণ এই সময়টাতে ওয়াইফের যত্ন নেওয়া খুব বেশি জরুরি। এসে রান্না করা, ওয়াইফকে শাওয়ার করিয়ে দেয়া, ঘর দোর পরিষ্কার করা, ওয়াইফের ভালো লাগে এমন সবগুলো অ্যাক্টিভিটিস করবার চেষ্টা করা, এবং সবশেষে দুজন বসে চমৎকার একটা আড্ডা দেবার সময় তৈরি করবার চেষ্টা। কিন্তু তারপরও ওয়াইফের মুখে কোনো হাসি নেই, কোনো মানে আছে? আরে বাবা, উনি কেন রাগ করে আছো? তুমি কোনো কথাই বলছো না, আমি বলে যাচ্ছি, আমি সব করে যাচ্ছি, মায়া হয় না আমার জন্য। একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাকে আজকে বলি। ইউ আর রাইট, তুমি বলেছিলে না যে ওই যে অন্তরামিটা, হ্যাঁ অন্তরা লাইভ আর্টিস্ট, তুমি যে ভেবেছিলে ওই ঘটনাটা পার্সিয়ালি রাইট, যে মেয়েটা আমাকে আজকে অকপট একটা সত্যি কথা বলেছে, যে মেয়েটা সামহাও ওর মধ্যে আমার জন্য একটা সফট কর্নার আছে। আরে কি আশ্চর্য, আমার কথা তো শেষ হয়নি, আমার কথা আমার জন্য হয়তো আপনাদের দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যেদিন কাজে জয়েন করতে আসি এরপর থেকে ফাহিম ভাই এতটা টেক কেয়ার করেছে যে আমার আসলে ওনার প্রতি হয়তো কিছুটা অনুভূতি তৈরি হয়েছিল। কিন্তু বিশ্বাস করুন ভাবি, এটাতে ফাহিম ভাইয়ের আসলে কিছুই ছিল না। আর আমিও জানতাম না যে ফাহিম ভাই ম্যারিড, আর এখন যেহেতু জেনেই গেছি এখন নিশ্চয়ই চাইবো না যে আমার জন্য আপনাদের সংসারে কোনো সমস্যা তৈরি হোক। আমাকে ভুল বুঝবেন না প্লিজ ভাবি, আমি আসলে এসব লাইভ আর্টিস্ট হতে চাইনি। লাকিলি কোনো একটা ভিডিওতে ভাইরাল হয়ে যাওয়ার পর ফাহিম ভাইয়ের অফিস থেকে অফারটা পাওয়াতে হয়ে গিয়েছিলাম। এখন ডিসিশন নিয়েছি যে আমি আর এই লাইভ আর্টিস্টের কাজ করব না। কেন?
আমি চিটাগং চলে যাচ্ছি, চেষ্টা করব সেখানেই ভালো কিছু করার। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। না না ভাবি, আমি আজকে বসবো না, আপনারা না হয় আজকে নিজেরাই সময় কাটান, আমি আসি। ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। সবকিছু সত্য প্রমাণিত হওয়ার পর ওরা এত রাগ থাকা কি ঠিক উচিত? এত রাগ থাকা উচিত? আরে তোমার হাজবেন্ডের কোনো দোষ নেই, সে ভালো মানুষ একটা, সে তোমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। তুমি কি এখন আমার কাছে ক্ষমা চাচ্ছ? ওর কাছে ক্ষমা চাইতে আমার কোনো আপত্তি। ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভেবে দেখো, শর্ত মানতে পারবে? কোনো সমস্যা নেই, যে কোনো শর্তে আমি রাজি। শোনো না, তাহলে আমরা এখন লাইভে যাব। এখনই? এখনই চলো। আমার জামাই এখন থেকে লাইভ আর্টিস্ট, জীবনে প্রথমবারের মতো শুরু হচ্ছে। দাঁড়াও, আমাকে একটু সুন্দর লাগবে এভাবে ধরো। ওকে, আমরা লাইভে আছি। হ্যালো এভরিওয়ান। হ্যালো গাইস, আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফ, এই প্রথমবারের মতো লাইভে আসছি, লাইভ আর্টিস্ট হয়ে। আমি ফাহিম আর আমি মিসেস ফাহিম। দ্য লাইভ আর্টিস্ট, দ্য লাইভ আর্টিস্ট, সারাদিন লাইভে, তাই তো লাইফে সময় যে নেই তার, সময় যে নেই তার, সে যে পারিয়া। দ্য লাইভ আর্টিস্ট, দ্য লাইভ আর্টিস্ট, সে যে পারিয়া। দ্য লাইভ আর্টিস্ট, সবার বন্য মনে কারিয়া, যদি থাকে সাথে তার ভাইরাল পারিয়া, ভাইরাল পারিয়া, সবার বন্য মনে কারিয়া, যদি থাকে সাথে তার ভাইরাল পারিয়া।